নতুন দিগন্ত স্বাগত নিয়ে চলেছে একটি ভিডিও। এই ভিডিওতে বিশাল বড় আপডেট বেরিয়েছে রেলওয়ের তরফ থেকে। রেলওয়ে এনটিপিসি থেকে যে কোথায় কত ফর্ম ফিল আপ হয়েছে তার অফিসিয়াল নোটিশ বেরিয়ে গেছে এবং তোমরা বুঝে নিতে পারবে কোথায় কত কম্পিটিশান চলছে এবং তোমার কতটা সুযোগ আছে। সেই ক্ষেত্রে আমি আরআরবি চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট আছি, তোমরা অফিসে দেখতে পাবে এবং সেন্ট্রালাইজড নম্বর 1/2019 নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অব এনটিপিসি দেখতেই পাচ্ছ। আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট পোস্ট, এখানে সামারি অফ ভ্যালিড অ্যাপ্লিকেশান, এখানে যাদের ভ্যালিড অ্যাপ্লিকেশান আছে তাদেরই কিন্তু দেখানো হয়েছে। আমাদের প্লেটার আগে থেকে ডাউনলোড করা আছে, আমি দেখেছি। মোটামুটি পোস্টের ভ্যাকেন্সি বা পোস্ট সম্বন্ধে সমস্ত ডিটেলস দিয়েছে, আমি সমস্ত ডিটেলসে আলোচনা করে নিচ্ছি, চলো দেখে নেওয়া যাক। এটাকে দেখতে হলে ভালো করে তুমি বুঝতে হবে, এখানে 21টা জোনে পরপর দিয়েছে এবং এখানে প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে বিভিন্ন জায়গায়, আজমের, এলাহাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর এবং বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই। চেন্নাইতে এবারে প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে, প্রায় অনেকটাই ফর্ম ফিল আপ হয়েছে। আমি এবারে তোমাদের দেখিয়ে দেবো যে কিসে কোথায় কত ফর্ম ফিল আপ হয়েছে এবং টোটাল কোথায় সবচেয়ে বেশি, তোমরা এখানটা দিয়েও দেখলে বুঝতে পারবে। চলো দেখে নেওয়া যাক। আমরা দুটো জিনিস দেখবো, কারণ এখানকার লোকেরা বেশিরভাগ স্টুডেন্টরা কলকাতার মালদাতে ফর্ম ফিল আপ করেছে, তাই কলকাতাতে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপটা এবং মালদা এবং দুটো দেখতে পাচ্ছ। এখানে ইউআর ক্যাটাগরি এবং এখানে টোটাল যে ফর্ম ফিল আপটা হয়েছে সেটা ডান দিকে দেখিয়ে দিচ্ছে এবং এসটি ইএস মানে আমি ভালো করে মেনশান করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে কলকাতারটা, এইটা হচ্ছে কলকাতার ফর্ম ফিল আপ টোটালটা। ভালো করে একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে কোথায় কত ফর্ম ফিল আপ হয়েছে। 10,982টা ক্যান্ডিডেট কিন্তু ওবিসিতে ফর্ম ফিল আপ হয়েছে, এসসিতে কিন্তু অনেকটাই বেশি ফর্ম ফিল আপ হয়েছে, দেখতে পাচ্ছ 1,59,569 জন কিন্তু এসসিতে ফর্ম ফিল আপ করেছে। এবং তারপরে আমরা ফর্ম ফিল আপটা দেখতে পাবো কিসে, ফর্ম ফিল আপ দেখতে পাবো আমরা ইউআরের ক্ষেত্রে সবচেয়ে বেশি, 283,791 জন কিন্তু ফর্ম ফিল আপ করেছে, সরি 283,000 জন কিন্তু 283,791 জন কিন্তু টোটাল ফর্ম ফিল আপ করেছে কলকাতা থেকে ইউআরের ক্ষেত্রে। এবং এইখানে কিন্তু দেখতে পাবে আমরা যে এস ওবিসির ক্ষেত্রে 10,982 এবং এসসির ক্ষেত্রে 1,69,591 জন কিন্তু এসসিতে ফর্ম ফিল আপ করেছে, এসটির ক্ষেত্রে 65,577 এবং ওবিসি যেটা নন ক্রিমি লেয়ার সেটার ক্ষেত্রে কিন্তু ভালো ফর্ম ফিল আপ হয়েছে, 2,55,754 এবং ইডব্লিউএসও কিন্তু খুব ভালো ফর্ম ফিল আপ এসছে, দেখতে পাচ্ছ 29,426, আমার একটু পড়তে মিস্টেক হলো, এবং 29,426 জন কিন্তু ইডব্লিউএসে ফর্ম ফিল আপ, টোটাল কিন্তু 815,121 জন কিন্তু ফর্ম ফিল আপ করেছে। এবং এখানে যদি ভ্যাকেন্সিটা একবার দেখো, চোখ বুলিয়ে টোটাল ভ্যাকেন্সি ছিল হচ্ছে 2,449টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল, 2,449টা কিন্তু ভ্যাকেন্সি ছিল এবং সেই রেশিওতে কিন্তু মোটামুটি যাবে, মোটামুটি অ্যাটেন্ডেন্স একটু কম যাচ্ছে, তাই বলবো মোটামুটি কম্পিটিশান ভালোই থাকবে, খুব একটা ইজিয়েস্ট যাবে না। তারপরে মালদা দেখে নেবো, মালদায় কীরকম ফর্ম ফিল আপ হয়েছে, মালদায় কিন্তু ফর্ম ফিল আপটা একটু কমই হয়েছে যেটা আশা করা যেতে পারে, মালদায় সিট অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপটা দেখতে পাচ্ছ, ওখানে মালদা দেখিয়ে দিয়েছে। ইউআরের ক্ষেত্রে 52,711 মাত্র ফর্ম ফিল আপ হয়েছে এবং ওবিসি যেটা ক্রিমি লেয়ার সেটা কিন্তু 2,983 এবং তারপরে কিন্তু এসসির ক্ষেত্রে 44,344 এবং 11,563 হচ্ছে এসটির ক্ষেত্রে। এবং যেটা নন ক্রিমি লেয়ার সেইখানে কিন্তু ফর্ম ফিল আপটা ভালো ফর্ম ফিল আপ হয়েছে, এই হচ্ছে যদি মালদা ধরনটা দেখতে পাচ্ছ, ভালো ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের ওবিসির ক্ষেত্রে ভালো হয়েছে এবং 113,138 জন এখানে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, তাহলে ওদের জন্য একটু কিন্তু একটু ব্যাপার আছে, কারণ সিট অনুযায়ী ওদের ফর্ম ফিল আপটা অত্যধিক হয়েছে ওবিসির ক্ষেত্রে বলছি, নন ক্রিমিলিয়ার, এবং সেখানে কিন্তু টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 237 জন। এবং এখান থেকে কিন্তু ওবিসি যদি কোনো ভালো ক্যান্ডিডেট থাকে এটাও কিন্তু ইউআরে পরবর্তীকালে চলে আসবে, কিন্তু ইউআরে ফর্ম ফিল আপ তুলনামূলক কম হয়েছে এবং এখানে ভ্যাকেন্সি ছিল 1,043 মানে 1,043টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল, কলকাতা ভ্যাকেন্সি ছিল 2,949টা টোটাল কিন্তু ভ্যাকেন্সি ছিল। এবং এখানে দেখতে হবে তোমরা অন্যান্য জায়গায় কী কোথায় ফর্ম ফিল আপ করেছো সেই অনুযায়ী দেখতে হবে, মোটামুটি ভালো ফর্ম ফিল আপ
হয়েছে। 10 লক্ষের ওপরে অনেক জায়গায় ফর্ম ফিল আপ তোমরা দেখতে পাবে। 8 লক্ষ, 9 লক্ষ এরম হয়। 9 লক্ষ চেন্নাইতে হয়েছে, কলকাতা থেকেও বেশি ফর্ম ফিল আপ হয়েছে। চণ্ডীগড়ে তো আরও বেশি হয়েছে, 10-এর ওপরে চণ্ডীগড় গেছে, তারপরে এলাহাবাদ গেছে, তারপরে দেখতে পাচ্ছ সম্ভবত সেকেন্দ্রাবাদ গেছে। এইগুলো কিন্তু ফর্ম ফিল আপ ভালো হয়েছে। শিলিগুড়িতে তোমরা অনেকে ফর্ম ফিল আপ করো, ইউআরএ ক্ষেত্রে 100-300 কিন্তু ইউআরএ ক্ষেত্রেও ফর্ম ফিল আপ হয়েছে এইখান থেকে। এবার কোথায় কি ইডব্লিউএস পিডব্লিউবিডি এখানে ফর্ম ফিল আপের ডান দিকে মেনশন করেছে, অবশ্যই তোমরা দেখতে হবে আর বুঝতে পারবে কোথায় কি ফর্ম ফিল আপ হয়েছে এবং সেখানে কত কম্পিটিশান থাকবে। কলকাতায় কম্পিটিশানটা ভালোই থাকবে, তার কারণ ইউআরএ ক্ষেত্রে 283,000 কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে শুধু ইউআরএ ক্ষেত্রে। টোটাল কিন্তু 8 লক্ষ, এবং 8 লক্ষ যেটা যদি 8 লক্ষ ফর্ম ফিল আপ ধরি, 8 লক্ষ 15,000 এবং এখানে দেখতে পাচ্ছি 8 লক্ষ 15,000 121 জন কিন্তু ইউআরএ ক্ষেত্রে ফর্ম ফিল আপ হয়েছে। এবং যদি 2,949 সিট ধরে নিয়ে চলি এবং তাতেও কিন্তু যদি ডিভাইড করে দাও প্রায় অলমোস্ট 270-এর বেশি তোমরা ক্যান্ডিডেট পাঁচ সিটের জন্য কিন্তু লড়ছো বলতে পারো, 280-এর গায়ে কিন্তু ক্যান্ডিডেট থাকছে। ভালোই তোমাদের মোটামুটি একটা, খুব বলবো না যে একটা সিটের জন্য 500টা এসে গেছে এরকম সিচুয়েশান, তাও ভালোই কম্পিটিশান। মালদায় কম্পিটিশানটা একটু কম, যারা মালদায় ফর্ম ফিল আপ করেছো সেই দিক দিয়ে সেখানে 237,000, তার মধ্যে ওবিসির যেটা ফর্ম ফিল আপটা কিন্তু অত্যধিক হয়েছে, এটা কিন্তু একটা ভাববার বিষয় ওবিসিদের ক্ষেত্রে। এবং এখানেও কলকাতা থেকে তুলনায় কম্পিটিশান অনেক কম, ওই ধরে নিতে পারো 125-26 লাখ 2 লক্ষ কত ফর্ম ফিল আপ হয়েছে দেখতে পাবে। মাল 237,437টা সম্ভবত, এবং যদি ডিভাইড করো সিট সংখ্যা দিয়ে তাহলে মোটামুটি 230-এর গায়ে একটা তোমরা পাবে। হিসাব করলে দেখতে পাবে 230-এর গায়ে মোটামুটি একটা সিট সংখ্যা আসছে, মোটামুটি কলকাতা থেকে অনেকটাই কম কম্পিটিশান, তার কারণ আরও 50 জন একটা সিটের জন্য এক্সট্রা লড়ছে তোমার কলকাতায়, একটা একটু বেশি টাফ। এবং অন্যান্য জায়গায় ফর্ম ফিল আপ দেখতেই পাচ্ছ, তাই ভালো করে প্রিপারেশান নাও এবং কম্পিটিশান একটু কমবে কারণ অ্যাটেন্ডেন্স অনেকটাই কমেছে কোভিডের জন্য বা অন্যান্য কারণে, বিভিন্ন কারণে পরীক্ষাতে অনেক পৌঁছতে পারেনি। মোটামুটি 60-65% অ্যাটেন্ডেন্স থাকছে, দেখা যাক তারপরে কতটা কাট অফটা আসে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।